কালকে আপনাদের সঙ্গে অর্ধেক কথা হয়েছে। হ্যাঁ, আজ বাকি অর্ধেক হবে। মানে আমরা বলতে চাই যে আপনাদের যা বলবার বলা হয়ে গেছে, এবারে আমার বলার পালা। আপনারা বলেছেন আপনারা জিনিয়াস, আপনাদের চিনতে একটু সময় লাগবে, ঠিক ধরেছেন, কিন্তু আমি চাই সব বিষয়ে নভেলটি। সেই নভেলটির ব্যাপারে আমরা বলতে চাই যে না, যখন আপনারা জিনিয়াস তখন আপনারা সাধারণ, অতি সাধারণ। কারণ বাংলাদেশে জিনিয়াস রাস্তায় ঘাটে ফ্যাফা করে ঘুরে বেড়ায়, কাজেই আপনাদের মধ্যে কোন রকম নভেলটি থাকতে পারে। অদ্ভুত যুক্তি, অদ্ভুত তা হতে পারে, কিন্তু যদি আপনারা বলতেন আমি কিছু বুঝি না, আমাকে একটা চান্স দিন, সেটা কখনোই সম্ভব নয়। কাজেই আমিও আপনাদের চাই না। ইন প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ড, ইউ আর নট ওয়ান্ট। তার মানে এই দাঁড়ালো যে আমাদের মধ্যে কোনো নভেলটি নেই এবং আপনি আমাদের চান না। না, চাই না। তাহলে ইন সোজা বাংলায় আমরাও আপনাকে চাই না। চল চল রে চল, চল গেটের বাইরে, চল 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 যেই বলেছি নতুন ট্যালেন্ট চাই, অমনি একের পর এক সিঙ্গার, কম্পোজার, রাইটার, অ্যাক্টার চলে আসে। বলা কিভাবে হবে? আবার যা আমাদের হয়েছে আপনারা হবে। আসুন, যান একটু অপেক্ষা করুন। এবার একজন প্রসপেক্টিভ অ্যাক্ট্রেস আসছেন, নিশ্চয় ভূতের ফিমেল এডিশন। আগে পেটনি আরে বসুন, এটাকে এক্ষুনি দু মিনিটের মধ্যে বিজয় করে দিন। আপনি এখনি যার ইন্টারভিউ আপনি গ্রাইন্ড করেছেন? স্লিপ আপনি পাঠিয়েছেন নাকি? হ্যাঁ আমি। না 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 না, এ হতেই পারে না, এ হতেই পারে। কি হতে পারে না? বসুন 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 বসুন। এই দেখ, চার দিনে এত মেয়ের ইন্টারভিউ, আর একটা স্লিপ এডিট হলো, কিন্তু এ অসম্ভব। কি অসম্ভব? অসম্ভব আপনি এসেছেন এত কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে, অন্য কোথাও এমপ্লয়মেন্ট হয়নি বলে। অথচ 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 কেষ্ট কেষ্ট কি খাবেন? হট কোল্ড? হট স্যার, কোল্ড, হট কোল্ড, যা হয় একটা শিগগির নিয়ে এসো। অলরাইট স্যার, কুইক। তারপর দু মিনিট পরেই তো ভূতের এই ফিমেল এডিশনকে আপনার বিদায় করার কথা। চমৎকার কথা বলেন আপনি। কথাটা আমার নয়, আপনার। মানে মানে ব্যাপারটা কি হচ্ছে জানেন? গেস্ট গেস্ট ওই কিছুই তো খেলেন না। না ঠিক আছে। আচ্ছা তাহলে এবার একটু কাজের কথায় আসা যাক। কি? আপনাকে অন্য কোন রকম একটা ড্রেসে একটু দেখতে পেলে ভালো হতো। কিরকম ড্রেসে? এই ধরুন বেশ একটু গর্জাস টাইপের। আমাদের কস্টিউম ডিপার্টমেন্টে অনেক রকম ড্রেস আছে। কেষ্ট হরিচরণ ওরা বোধহয় কেউ আসেনি। আচ্ছা আসুন, আমি নিজেই আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন। একে একটু কস্টিউম ডিপার্টমেন্টে নিয়ে যাও। কি ব্যাপার বলতো, এত দেরি হচ্ছে কেন? হাজার হোক মেয়ে তো, মুখে যতই হ্যাঁ বলুক না কেন, অত্র ভাষায় ওকে না বলতে একটু সময় লাগছে। ঠিক
ঠিক আছে। বাহ চমৎকার, বিউটিফুল। পরে জগৎ তাদের চিনেছিল, তেমনি আমি প্রথমে আপনাদের চিনতে পারি, কিন্তু এখন চিনতে পেরেছি। আপনি একজন মিথ্যেবাদী, গাহা মিথ্যেবাদী। মানে আপনি বলছেন আমি রিচার্ড ওয়াগনার আর আমি জর্জ বার্নার্ডশ। আপনার মাথাটুকু পরিষ্কার দেখছি না, আমি তা বলছি তাহলে কি বলছি, আপনারা এই ভারতীয় কৃষি উদ্যানের একটা বিরাট বটবৃক্ষ না হতে পারেন, কিন্তু কিন্তু বংশজাতীয় বা বাংলা জাতীয় না, তা নয়, নিজের পক্ষে দেবদারু না হলে সেগুন না হলে শাল, যা দিয়ে আমার এই থিয়েটার সাজাবো। মোট কথা আগামী নাটক আপনি লিখছেন। আচ্ছা, আর আপনি তাতে সুর দিচ্ছেন। এই তুই লিখছিস আর তুই সুর দিচ্ছিস, আর আপনি আমার ব্যাপারে কিছু ঠিক না? না তা নয়, প্রথমে বললেন দেখুন আপনি এসেছেন চাকরির জন্য, সে কথা জিজ্ঞেস করতে বলেন, মানে 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 কি মানে মানে কি যে প্লে লিখি চাই কিছুই মাথায় আসছে না, আর সেটার মিউজিকই বা কি দেব, সে কি কথা? ওই তো যতক্ষণ সুযোগ না আসে, মনে হয় আসুক সুযোগ, দেখিয়ে দেবো আমি কে ঠিক বলে।